মহামারি করোনা বদলে দিয়েছে রাতের ঢাকা। নিয়নালোর প্রাণ চঞ্চল চঞ্চল রাতের ঢাকা উপভোগ করতে আগের মতো নেই নগরবাসীর ব্যতিব্যস্ততা। রাতের রাজধানী অনেকটা ভূতুড়ে শহরে পরিণত হওয়া জীবিকায় টান পড়েছে স্বল্প আয়ের দোকানিদের। বেড়েছে অনলাইন নির্ভর খাবারের হোম ডেলিভারি। আরভিন শেকল জানাচ্ছেন বিস্তারিত। চাঁদ যেন তার সবটুকু শুভ্র আলো ঢেলে দিচ্ছে রাজধানীর বুকে, কিন্তু শুনশান নির্জন রাতের পথে ঘাটে কোথাও নেই সেই শুভ্রতা পিয়াসু প্রাণের আভাস। রিকশার টুংটাঙা ট্রাকের বিকট শব্দে 52 বাজারের 53 গলি রাতের শহরের যাপিত জীবন এখন বন্দী। 30 বছর ধরে আগারগাঁর শিরে বাংলা স্কুলের কাছে রাতের বেলা চা বিক্রি করে আসা সাবিত্রীর কাছে এ যেন এক অচেনা শহর। আগে তো ভালোই আসছিল, অন্য লোকডাউন আয় না, বেচা কিনে খুব কম, অন্তর না খুলে তো পারি না। কিছুদিন আগেও রাতে ঢাকা মানে গলিপথ থেকে লিকের পার সবখানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রেস্টুরেন্টে খাওয়া আর রিক্সায় বেড়ানো ছিল অনেক মানুষের রুটিন কাজ। কিন্তু লকডাউনে নানান বিধিনিষেধ রঞ্জু মিয়ার মতো কত শত শ্রমজীবী মানুষের আয়ের পথ মন্থর করেছে। রাতের বেলা সবসময় গাড়ি ঘোড়া বেশি চলতো, লোকজন থাকতো, তারপরে রাস্তাঘাটে দোকানপাটও মোটামুটি পাওয়া যাইত। এখন তো দোকানপাট খোলা নাই, লোকজন চলাফেরার কোনো নাই আর কি, জায়গা নেই। গতিময় শহরের এমন নিস্তব্ধতায় আবার সত্যিকারের কিছু নায়কের দেখা মেলে। রাতভর গ্রাহকের চাহিদা অনুযায়ী তারা হোম ডেলিভারি নিয়ে ছুটেন শহরের এক পাশ থেকে আরেক পাশে। রাস্তায় ইফতার করতেছি আমরা, সর্বোচ্চ চেষ্টা করি যেন সময় মতো মানুষটাকে খাবারটা পৌঁছায় দিতে পারি। রাতের বেলা হয়তো অনেকে খাবার সমস্যা পড়লেও আমরা সর্বোপরি চেষ্টা করি ওনার খাবারটা দেওয়ার পর্যন্ত, যদিও আমাদের রিস্ক থাকে রাস্তাঘাটে। তারা আমাদের মাধ্যমে শেয়ারি করতে পারতেছে বা তাদের কষ্টটা কম হচ্ছে, এটা আসলে নিজেদের কাছে ভালো লাগা। সব প্রতিকূলতা কাটিয়ে তিলোত্তমা নগরী ঢাকা ফিরে পাবে তার পুরনো চেহারা, এমন প্রত্যাশা সবার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।